ফিজিক্স থেকে ম্যাথের দিকে যাই। তো ম্যাথের যে জিনিসটা আছে, তো এই জিনিসটা প্রিপারেশনও আমি ফিজিক্সের মতো করে কাইন্ড অফ হওয়া উচিত, বাট তাও একটা জিনিস আছে, ম্যাথের যে জিনিসটা হয় যে দেখা যায় যে অনেকে অনেক বই ফলো করে। আমি যদি চিটংয়ের কথা বলি, চট্টগ্রামের কথা, তো দেখা যায় এখানে অক্ষরপত্র পাবলিকেশনের বইটা বেশিরভাগ ইউজ করা হয়, অক্ষরপত্র চট্টগ্রাম। আর ঢাকা শহরে দেখা যায় যে এসইউ আহমেদের বইটা ফলো করা হয়, এসইউ আহমেদ স্যারের। বা কেতাবুদ্দিন স্যারের বই পড়ে থাকলো তোমরা, যে যে বই ফলো করো না কেন, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার পড়ার পরে তোমার বইয়ে যত ম্যাথ আছে তুমি করেছো বা অনেকবার করছো, বাট আমি বলতে চাচ্ছি যে তারপরে জাস্ট একবার। অনেক বই দেখা যাচ্ছে তোমার টাইপ ভিত্তিক ম্যাথ দেওয়া থাকে, তো তোমরা যদি টাইপ ভিত্তিক পাঁচটা ম্যাথ থাকে তোমরা এখান থেকে তিনটা করো, সমস্যা নেই। যদি তুমি চোখে দেখে মনে করো যে তুমি ম্যাথটা পাচ্ছো, দেন ইটস ওকে। বাট আমি বলবো যে সব ম্যাথ টাচ করার আপ টু ডাউন, মানে একটা চ্যাপ্টারে যদি 20টা ম্যাথ থাকে, আমি অবশ্যই এখান থেকে 15টা ম্যাথ যাতে করি, হাতে করি যাতে এই কাজটা করতে হবে, কারণ এখানে তোমাকে প্রচুর ম্যাথ করতে হবে যে জিনিসটা। তো তারপরে আমি সাজেস্ট করবো, যদি অ্যাডমিশন টাইমে তোমাদের ইচ্ছা থাকে, দেন তোমরা কেতাবুদ্দিন স্যারের বইটা ফলো করতে পারবো। এটাকে আমি নিজে পার্সোনালি সাজেস্ট করি, কিন্তু এটাই যে পড়তে হবে এরকম কোনো কথা নেই। তোমরা অক্ষরপত্র বা এসইউ আহমেদ যে যেটাই ফলো করে থাকতেছো, 2 বছর ধরে যে বইটা পড়ে আসতেছো, তোমরা সেটা পড়তে পারো। তো আমি প্রথমে বলবো যে ফুল বইটা তোমরা ম্যাথগুলো করো, দেন দেখবো যে ম্যাথ করার পরে তো মোটামুটি বলা যায় যে শুধু বইয়ে ম্যাথ করলে হালকা পাতলা কাভার হয়ে যায়, কিন্তু আর একটু বেশি মানে হালকা একটু প্রিপারেশন ফিজিক্সের মতো, ফিজিক্সের কনসেপ্ট বুকে যেরকম গুরুত্ব, ম্যাথের কনসেপ্ট বুক যে খুব একটা ওইরকম গুরুত্বপূর্ণ তা আমি বলবো না। তাও তুমি যদি ম্যাথের কনসেপ্ট বুক পড়তে চাও, তোমার উদ্ভাসের কনসেপ্ট বুক রয়েছে বা অন্য কোনো এক্সট্রা বই বিভিন্ন বিচিত্রা পাওয়া যায় তোমরা জানো, তো তোমরা ওইগুলো ফলো করতে পারো। চ্যাপ্টার ধরো আমি তোমাকে বলতেছি ম্যাথের সব আসলে দরকার নেই, ধরো তোমার একটা চ্যাপ্টার একটু টাফ লাগলো বা তোমার যদি মনে নিজের থেকে মনে হয় যে তোমার এই চ্যাপ্টারটা একটু বাড়তি জিনিস জানলে সুবিধা হয়, কারণ তোমরা কিন্তু প্রশ্ন ব্যাংক দেখছো, তো এই চ্যাপ্টার করার পর কিন্তু প্রশ্ন ব্যাংক, সরি আমি এটা বলতে ভুলে গিয়েছিলাম। দেন সেকেন্ড কাজ, তোমার অলওয়েজ প্রশ্ন ব্যাংকে আসতেছে, তুমি প্রশ্ন ব্যাংক করলো, তো প্রশ্ন ব্যাংকে তুমি যদি সব পারো তাহলে তো তুমি বুঝতেছো যে তোমার প্রিপারেশনটা কেমন আছে, কারণ প্রশ্ন ব্যাংক মূলত কী, আমার বিগত সালের বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি কোশ্চেনগুলো সম্মিলিত একটা জিনিস হচ্ছে প্রশ্ন ব্যাংক। তো তুমি যদি বই করার পরে দেন প্রশ্ন ব্যাংক করো, এতটুকু পর্যন্ত তোমার প্রিপারেশন কিন্তু গুড, বাট তুমি যদি তোমার চাও যে তোমার প্রিপারেশনটা বেস্ট হোক, দেন তুমি প্রশ্ন ব্যাংক করার পরে তোমার যদি লাগে যে না আমি আরেকটু টাফ কোশ্চেন সলভ করতে পারবো বাট আরেকটু চেষ্টা করা উচিত, আমি বলবো না যে সব চ্যাপ্টার তোমার কনসেপ্ট বুক থেকে পড়তে, বাট অনেকেই পড়বে ঠিক আছে, তুমি যদি মনে করো তোমার পড়তে হবে, এটা তুমি কীরকম স্টুডেন্ট বা তুমি তোমার যদি মনে হয় যে আমি পারবো পড়তে, দেন তুমি পড়ো, এটা তোমাদের উপর, যে যেরকম মনে করো সে সেভাবে পড়বা। তাও আমি আমি নিজে কিছু চ্যাপ্টার কনসেপ্ট বুক পড়েছিলাম, তো এটা তোমাদের উপর পুরোপুরি নির্ভর করে। তোমার প্রশ্ন ব্যাংক সলভ করার পরে যদি সময় থাকে হাতে, কিন্তু তোমাদের মনে রাখতে হবে তোমাদের এখানে আমাদের সময় টাইমটা আসলে ক্রুশিয়াল ছিল, তো তোমরা কিন্তু অনেক লম্বা সময় পাচ্ছ, কারণ তোমাদের HSC হচ্ছে না, তোমরা আগে সময় একটা পেয়েছো, দেন এখনও কখন অ্যাডমিশন এক্সাম হবে তার কোনো নির্দিষ্ট কিছু আমরা জানি না। তাও আমরা 3 মাসের প্রিপারেশনের নিয়েই কথাটা বলছি, তাও তোমরা কিন্তু খুব একটা অনেক ভালো একটা সময় পাবে। তো আমি বলতেছি যে প্রশ্ন ব্যাংক শেষ করার পর তুমি কনসেপ্ট বুক যদি ইচ্ছা হয় দেন পড়তে পারো, এটা কিছু নির্দিষ্ট চ্যাপ্টার যেগুলো টাফ, আমি কোনো চ্যাপ্টারের নাম মেনশন করছি না এখানে, এটা যার যার উপর নির্ভর করে, বাট তোমার যদি মনে হয় কনসেপ্ট বুক পড়বা দেন পড়। তো এভাবে যদি আমি একটা চ্যাপ্টার সলভ করি, দেন আমার দেখা যাচ্ছে যে আমার ম্যাথের মানে ম্যাথের প্রিপারেশনটা কিন্তু এখানেই হয়ে যাচ্ছে তোমার, কারণ তোমার মনে হবে ভাইয়া ফিজিক্সে তো অনেক কিছু পড়া লাগছে ম্যাথে কেন, তো ভুলে যেও না এখানে তুমি যে বই সলভ করছো, আমি কিন্তু তোমাকে বলে দিয়েছিলাম বইয়ের প্রত্যেকটা ম্যাথ সলভ করার জন্য, তো প্রত্যেকটা ম্যাথ সলভ করতে কিন্তু অনেক সময় লাগে। আমি যদি তোমার এখানে সরলরেখা চ্যাপ্টারের কথা বলি, সরলরেখার ভিতরে কিন্তু আরও 5 থেকে 6টি ভাগ রয়েছে, তো চিন্তা করো এখানে যদি আমি প্রত্যেকটা ম্যাথের কথা চিন্তা করো, অনেক ম্যাথ, তোমার ক্যালকুলাস অনেক বিশাল চ্যাপ্টার, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন রয়েছে, দেন তোমার ত্রিকোণমিতি অনেক ভয়ানক একটা জিনিস, অ্যাডমিশন আমার কাছে লাগতো, তো এগুলো কিন্তু প্রত্যেকটা জিনিস ভালো মতো করতে হবে, তো অনেক ম্যাথ কিন্তু তোমাকে এখানে বই থেকে করতে হবে, তুমি যে যে বই ফলো করো না কেন তোমাকে ম্যাথ করতেই হবে। দেন তোমার প্রথম প্রশ্ন ব্যাংক আছে, দেন তুমি যারা কনসেপ্ট বুক পড়লা তোমার জন্য, এভাবে তোমার ম্যাথের প্রিপারেশনটা এখানেই শেষ হয়ে যাচ্ছে।